আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আচ্ছা, এই ভিডিওতে আমরা হচ্ছে দেখব হচ্ছে মেনুটা নিয়ে আমরা কাজ করব। হ্যাঁ, তো দেখেন, এমনিতে যখন আমরা ওয়েবসাইটটা ভিজিট করছি তখন আসলে ওয়েবসাইটের যেই মেনুগুলো, মেনু লিঙ্কগুলো, সেগুলো আসলে কিভাবে কাজ করছে সেটা কিন্তু আগে আমাদেরকে দেখতে হবে। ওকে, তো প্রথমে যদি আমরা হোমে যাই, দেখেন এখানে কি শো করছে। এখানে হচ্ছে নিচে আছে হ্যাশ হোম, তাই না? এখানে ক্লিক করলে হ্যাশ হোমটাই শো করে। এখানে কি আছে? ফিচার। ফিচারে গেলে ফিচারে যে সেকশনটা, সেই সেকশনটা আমাদের সামনে চলে আসছে। পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিওটাতে চলে আসছে। এখানে কিন্তু রিলোড নিচ্ছে না। হ্যাঁ, এবং এই যে মেনুটা বা যে আমাদের ওয়েবসাইটটা যেটা দেখছি, এটা কিন্তু প্যারালাক্স ওয়েবসাইট, অর্থাৎ আমরা যেখানে ক্লিক করছি সেখানে চলে যাচ্ছে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু ওয়ান পেজ হচ্ছে ওয়েবসাইট হয়ে আছে, তাই না? কোথায় গেলাম? এটা ক্লায়েন্টসে না? ওকে, ক্লায়েন্টস প্রাইসিংয়ে গেলে এই যে প্রাইসিংটা দেখাচ্ছে, ব্লগে গেলে ব্লগটা দেখাচ্ছে, অ্যান্ড দেন কন্টাক্টসে গেলে কন্ট্যাক্টটা দেখাচ্ছে। ওকে, তো আমরা আসলে কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে আসলে এই মেনুটাকে চেঞ্জ করতে বা অন্য কোনো স্টাইল দিতে। তো এই জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে এডিট পেজ। হ্যাঁ, তো এডিট পেজে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। দেখেন, ওকে, কিছুটা সময় নিচ্ছে। একটু ওয়েট করি। দেখেন, এইখানে প্রথমত যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টেমপ্লেট কালার, তো এটা এইভাবে থাকলো। এবারে যে হেডার, হ্যাঁ, তো হেডারের কাজটা কি? হেডার হচ্ছে শো হেডার, কারণ এটা যে হেডারটা শো করছে এই জন্য দেখাচ্ছে। আমরা এটাকে এখানে দিলাম। ওকে, তো হেডারটা শো করছে এবং হচ্ছে কি স্টাইল হেডার টেমপ্লেট। হ্যাঁ, এখানে হচ্ছে স্টাইল হেডার টেমপ্লেট, কই গেল? এই যে স্টাইল হেডার টেমপ্লেট, সরি, হেডারে আসলে শো হেডার, আর হচ্ছে সিলেক্ট হেডার টেমপ্লেট। তো এইখানে দেখেন, ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন আছে। হ্যাঁ, এইখান থেকে দেখা যাচ্ছে ক্লিক করলে এইগুলো চেঞ্জ হবে, লাইক দ্যাট। এখানে যদি আমরা এই যে টু করি, হ্যাঁ, টু করে যদি এখানে আমরা আপডেট করি, মানে আপডেট হলে এখানে শো হবে যে হ্যাঁ যে আপডেট হয়েছে এরকম একটা কিছু। ওকে, একটু সময় নিচ্ছে, আমরা সময়টা দেই আর কি। হ্যাঁ, ওকে, হয়ে গেছে। আমরা যদি এখান থেকে রিলোড দিই, আচ্ছা, এটা হচ্ছে টু, ঠিক আছে? অর্থাৎ আমরা যেই লেআউটটা হচ্ছে চেঞ্জ করলাম, হেডার লেআউট, এটা হচ্ছে হেডার লেআউট টু এইটা। হ্যাঁ, ওকে, তো আমরা আসলে কোনটা চাচ্ছি? আমরা এক নাম্বারটা চাচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা এটাকে আপডেট করে দিচ্ছি, এক নাম্বারটাই থাকবে। ওকে, একটু সময় নিচ্ছে। ওকে, এটা হয়ে গেছে। আমরা এখানে চলে যাই, আমরা এক নাম্বারটাতেই আসি আর কি। হ্যাঁ, এই যে এরকম হেডার। ওকে, এই যে, ওকে, আচ্ছা, এখন এখানে একটা বিষয় দেখেন, সিলেক্ট মেনু। হ্যাঁ, আমরা কোন মেনুটা সিলেক্ট করবো, যে হোম মেনু নাকি অন্য কোনো মেনু? এখানে ক্লিক করলে এখানে অনেক ধরনের মেনু আছে। হ্যাঁ, অনেক টাইপের মেনু আছে। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা মেনু আপনি এখানে কী করতে পারেন, রাখতে পারেন। তো আমি যদি আসলে মেইন মেনুটা সিলেক্ট করি, মেইন মেনু সিলেক্ট করে আপডেট করি, অ্যান্ড দেন এখানে যদি আমরা যাই, দেখি আসলে এখানে কোনো চেঞ্জ পাবো কি না। আচ্ছা, একটু ওয়েট করি। ওকে, আমরা আসলে মেইন মেনু দিয়েছি এখানে। হ্যাঁ, তো তেমন কোনো চেঞ্জ পাইনি। তো আসলে চেঞ্জ হচ্ছে কি না সেটা আসলে আমাদেরকে তো বুঝতে হবে, তাই না? বা আউটপুটে তো আমাদেরকে নিয়ে আসতে হবে। যেমন দেখেন, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা হচ্ছে হোম, ঠিক আছে? এটা অ্যাবাউট, এটা একটু চেঞ্জ হয়ে গেছে না? ওকে, তো আমরা যদি আসলে কোনো একটা আইকন চাই, হ্যাঁ, কোনো একটা আইকন যদি আমরা চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা মেনু আছে, সেটা হচ্ছে ডেভেলপার, ওয়েব ডেভেলপার। হ্যাঁ, এই মেনুটা সিলেক্ট করে কি হয় দেখেন, আমরা আপডেট করলাম। ওকে, কিছুটা সময় নিচ্ছে, এখানে অনেক আরও অপশন আছে, ঠিক আছে? আচ্ছা, আপডেট হয়ে গেছে, আমরা এটাকে রিলোড দিই। ওকে, এই যে যেমন দেখুন, এখানে কিন্তু কি এরকম মানে আইকনগুলো চলে আসছে, তাই না? ওকে, এই যে আইকনগুলো চলে আসছে, এটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে, তাই তো? ওকে, তো আমরা এখানে কোন মেনুটা দিয়ে রাখছি? আমরা এখানে দিয়ে রাখছি হচ্ছে ওয়েব ডেভেলপার মেনু। হ্যাঁ, তো এখন ওয়েব ডেভেলপার মেনু আমরা যদি এইখান থেকে আমরা যাই, অ্যাপিয়ারেন্স থেকে মেনুজে যাই, আমরা মেনুসটাকে এইখানে রাখি। আচ্ছা, কী ছিল? ডেভেলপার, তাই না? ওয়েব ডেভেলপার। ওকে, ওয়েব ডেভেলপার, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমাদের যে অপশনগুলো চলে আসবে। হ্যাঁ, ওকে, তো আমরা যদি এখানে কিছুটা চেঞ্জ করি, আমরা যদি এটাকে অর্থাৎ ব্লগের হচ্ছে সাব করলাম, করে এটাকে যদি আমরা সেভ দিই, অ্যান্ড দেন ফাইনালি এখানে যদি আমরা একটু রিলোড দিই, দেখি আসলে কোনো চেঞ্জ আমরা পাই কি না।
দেখেন এই যে ব্লগের নিচে কিন্তু কন্ট্রাক্টটা চলে আসে, তার মানে হচ্ছে আমাদের মেনুটা কিন্তু কাজ করছে। ওকে, তো আমাদের এখন কাজটা কি হবে, কে মেনু কই, এই যে মেনু এখানে আছে, আমরা এটাকে এই লাইনে করে দিচ্ছি, অর্থাৎ এক লাইনে করছি, আমরা আসলে সাব মেনুটা করছি না। হ্যাঁ ওকে, এটাকে সেভ করা হলো, এখানে যাই একটা রিলোড দিলাম, তাহলে ব্লগের পাশে চলে আসবে কন্ট্যাক্টসটা। ওকে, এখন আমরা যদি এইটাকে ফোন মোডে দেখতে চাই, হ্যাঁ ইনসপেক্ট করলাম, করার পরে এটাকে যদি ফোন মোডে নিয়ে যাই, এখানে ক্লিক করি, ওকে সব কিছু ঠিকঠাক, রিজুমে ক্লিক করলে রিজুমে নিয়ে যাচ্ছে, আমরা যদি ব্লগে যাই ব্লগে নিয়ে যাচ্ছে, হ্যাঁ সম্পূর্ণ কমপ্লিট। ওকে, এখানে যাই কন্ট্যাক্ট ক্লিক করলে কন্ট্যাক্টে নিয়ে যাচ্ছে। ওকে ওকে, আমরা যেটা করব এখন সেটা হচ্ছে এটাকে কেটে দিচ্ছি। ওকে, তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আসলে কীভাবে আমরা মেনুটাকে, অর্থাৎ মেনুর যে স্টাইল, সেই স্টাইলগুলোকে আমরা চেঞ্জ করলাম। নেক্সট ভিডিওতে আমাদের মেনু নিয়েই কাজ হবে। হ্যাঁ, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।